This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ মহালয়া এবং পিতৃপক্ষের অবসানে devi শুভ সূচনা। আজকে ভোর রাত থেকে আমরা দেখেছি সেই সূচনা পর্বে মানুষের ঘাটে ঘাটে ভিড় এবং সন্ধ্যে হতেই বিভিন্ন বড়ো মাপের যে পুজো মণ্ডপগুলি রয়েছে কোথাও উদ্বোধন কোথাও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কোথাও বা লেগে গেছে পুজোর ছোঁয়া এই মুহূর্তে বাবু বাগানের ছবিটা কেমন আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরি সঞ্জনা বাবু বাগান এবার ঠিক কোন থিমে কোন শয্যায় সেজে উঠেছে কিভাবে দর্শকদের সামনে ধরা দিচ্ছে বাবু বাগানের মতো একটি বড়ো মাপের পুজো তুমি দেখো ঢাকুরিয়া অঞ্চলের এই পুজো যথেষ্ট নামি এবং যথেষ্ট জনপ্রিয় আমি একটু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন সয়তা দি এবং তিনি একদিকে যেরকম ক্লাবের সেক্রেটারি তার পাশাপাশি তিনি কিন্তু থিম শিল্পীও তাই তার কাছ থেকে জেনে নেব তিনি একটু বলুক দিদি এবারে থিম কি রয়েছে আসলে এবারে হচ্ছে কবি কবিতীর্থ কবি যেখানে ঊনবিংশ বিংশ শতকের কবিদের কবিতা নিয়ে টোটাল মানে সৃষ্টি আর সৃষ্টিকর্তা তাদের মেলবন্ধনে আমাদের কনসেপ্টটা মানে তৈরি হয়েছে কবিতৃত্ব যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম থেকে শুরু করে একদম বাংলার যারা বিপ্লবী ছিলেন সেই বিপ্লবীরা তো শুধুমাত্র যারা অস্ত্র নিয়ে লড়াই করেছেন তারা তো শুধু ছিলেন না স্বাধীনতা আন্দোলনে তাদের যেমন পার্টিসিপেশান ছিল তেমনি তোমার যারা সাহিত্যিক যারা কবি তাদেরও একটা পরোক্ষভাবে মদত ছিল ওই বন্দে মাতারাম সুকান্ত ভট্টাচার্যর মতো কবি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন আছে আবার নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু কাদম কাদম বা রায় যা তখনই করেছেন আবার মুক্তির মন্দিরও সোপানতলেও আছে কারাগারের মধ্যে থেকেও নজরুল ইসলাম করেছেন কারার ওই ভেঙে ফেল কর পাট কাজী এই সমস্ত কবিতা এবং কবি এই সমাগম নিয়েই কিন্তু আমাদের এই কনসেপ্ট এবং এখানে আরও বিশেষভাবে আমি বলবো আমার তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলিটাই কিন্তু আরেকটা উদ্দেশ্য কত সময় লাগলো এই বিরাট একটা কর্মকাণ্ড করতে তার সঙ্গে থিম সং রয়েছে সবটা মিলিয়ে ঠিক কতটা সময় লাগলো হ্যাঁ সময় প্রায় আমরা যখন পুজো এক বছর শেষ করি না পরের বছর থেকেই মাথা তো মাথা তো অ্যাক্টিভ হয়েই যায় এবার এটা ওটা সেটা করে করে ভাবতে ভাবতে একটা জায়গায় এসে পৌঁছয় তো আমার একটু বাংলা নিয়ে কাজ করাটা আমার একটু ভালো লাগে এবং আমি একটু ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যকে ক্যারি করতে ভালোবাসি ভবিষ্যত নিশ্চয়ই ওয়েলকাম কিন্তু অতীতকে বাদ দিয়ে বর্তমান বা ভবিষ্যৎ আসতে পারে না সেইটা একটা আমার মাথায় থাকে সেই জন্য এই কবিদের তাদের যা জীবনী তা আমরা যদি একটু স্টাডি করি তখন দেখব মানে তারা কিভাবে কত স্যাক্রিফাইস করেছে তারা কত কি কাজ করেছে নানান ভাবে করেছে আমরা যদি কিছু অংশ সেটা বোঝাতে পারি সবাইকে সেটা অনেকটা ভালো লাগে আর এটা ওই এক বছর মানে নানান জায়গাতে ছমাস আগে থেকে কাজ শুরু হয়ে গেছে আমার ওয়ার্কশপ আছে ওখানেও কাজ চলেছে আলটিমেটলি ইনস্টলেশনটা এখানে আড়াই মাস মতো করেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি ঘুরলেন দেখলেন ব্যক্তিগতভাবে কি বললেন থিম দেখে কারণ উনিও তো বাংলায় যথেষ্ট চর্চা করেন একদম মানে বাংলার মুখ্যমন্ত্রী মানে শুধু আমি ওইভাবে বলবো না আমার দিদি আমি অনেকটাই ইন্সপায়ার্ড হই তাকে দেখে তার অ্যাক্টিভিটি আমাকে ভীষণভাবে নাড়া দেয় এবং বাংলাকে ভালোবাসতাম নিশ্চয়ই কিন্তু বাংলাকে কত সুন্দরভাবে ভালোবাসা যায় এটা বোধহয় দিদি দেখিয়েছেন তো দিদি খুব পছন্দ হয়েছে আমার এর আগে একটা কাজ আলিপুর মিউজিয়ামেও রাখা আছে সেটাও দিদি উল্লেখ করেছেন যে আপনারা দেখবেন এই কাজগুলো রিসার্চ করে করা হয় এবং শুধু তাই না এই কবিতাগুলো খুব পরিচিত কবিতা আমরা যারা পুরনো দিনে পড়াশোনা করেছি তারা সবাই জানি হয়তো বাচ্চাগুলোর মা বাবারা জানে কিন্তু আমাকে মানে নির্দেশ আদেশ যাই বলুন সেটা দিয়েছেন যে এটাকে একটা সুন্দর করে বইয়ের মতো করে তাদের বাচ্চাদের হাতে তুলে দাও অথবা বাচ্চাদের মাদের হাতে তুলে দাও নিশ্চয়ই সেই আদেশ পালন করব করবো খুব খুশি আমি একটু ক্লাবের অন্যান্যদের সঙ্গে কথা বলবো তারাও রয়েছেন আজকে একদম সকাল থেকে তোরজোর তো ছিল একটু দিদি বলুন আজকে একদিকে ছিল সকাল থেকে তোরজোড় মানে আজকে থেকে কি পুজো শুরু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অলরেডি হুম দিদি যেভাবে দেখছি মানে সকাল বিকেল দিন রাত এই গরমের মধ্যে থেকে এই এটা তো মানে সমস্ত অন্যরকম একটা ব্যাপার মানে কালকেও রাতে মানে অনেক রাত্রিরেও মানে বাড়ি গেছে দিদি তো সাংঘাতিকভাবে সম্পূর্ণটাই দিদি নিশ্চয়ই টুকটাক তো তাও আসছি খুব একটা আমি পারছি না কিন্তু দিদি একদম প্রথম থেকে সকলের প্রত্যেকটা মানুষের যারা যারা কাজ করছে এবং ওই দাদা বা তারপরে সবাই সবাই এখানকার দিদির এখানে কিছুই তুমি দেখো শুনলাম যে বাংলা নিয়ে কাজ করা হয়েছে আমি একটু তোমাকে দেখাবো যে একদিকে মায়ের রূপ সেটা যেরকম দেখো যে একদম যে ধরা হয়েছে সেটা একদম কিন্তু দেখা যাচ্ছে যে যে বাংলার লোকশিল্প ছিল সেই শিল্পের আঙ্গিকেই কিন্তু কার্যত তুলে ধরা হয়েছে মায়ের রূপ এবার তুমি যদি একটু অন্যান্য দিকে যাও অর্থাৎ একদিকে যেরকম ট্রেডিশনকে যেটা একটু আগেই শিল্পী বলছিলেন যে ট্রেডিশনের সঙ্গে সঙ্গে কিন্তু তিনি রয়েছেন তাই একদিকে যেরকম আলপনা তার পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু একাধিক কবিদের কবিতা এবং সেই কবিতা আমরা ছোট থেকে কিন্তু সকলেই কম বেশি পড়ে এসেছি একদিকে যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম তার পাশাপাশি সুকান্ত ভট্টাচার্যের রানার রবীন্দ্রনাথ ঠাকুরের আমার দেশের মাটি এরকম একাধিক এমনকি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি রজনীকান্ত সেন যিনি এক প্রকার বলা যেতে পারে যে সাহিত্যের একদম একদম আদি গাথা যার হাত ধরে রজনীকান্ত সেন তার এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিপ্লবের গান কিন্তু তিনি প্রচুর লিখেছেন তার হাত ধরে কিন্তু প্রচুর স্বাধীনতার গান আমরা পেয়েছি সেই কবিও কিন্তু রয়েছেন দ্বিজেন্দ্রলাল রায় রয়েছেন অতুল প্রসাদ সেন রয়েছেন কবি নজরুল ইসলাম রয়েছেন এরকম একাধিক শিল্পী এবং শুধুমাত্র পুরুষ নয় মহিলা যে সমস্ত কবি ছিলেন তাদের লেখাও কিন্তু এখানে রয়েছে কুসুম কুমারী দে দাসের কিন্তু কিন্তু লেখা রয়েছে আমি একটু দেখাবো এখানকার চিত্রটা কুসুম কুমারী দাসের আদর্শ ছিলে সেটাও কিন্তু এখানে রয়েছে এমন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যতীন্দ্রমোহন বাগচি নিজের দিদিকে কল্পনা করেই কিন্তু লিখেছিলেন কাজরা দিদি যে কবিতা কিন্তু আমরা সকলেই জানি যে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই তার দিদি যখন তারকে মায়ের কাজ রূপে তাকে মানুষ করেছিলেন সেই দিদিকে নিয়েই কিন্তু তিনি কবিতা লিখেছেন এরকম নানান কবিতা কিন্তু তুমি এই অন্দরে দেখতে পাবে ছোটরা যে সাহিত্যের সঙ্গে যে কবিতা যে বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত নয় সঞ্জনা এই মণ্ডপে গেলে অন্তত ছোটরা ইংরেজি মাধ্যমেও যারা পড়াশোনা করছেন যে কিন্তু যারা বাঙালি সেই সমস্ত ক্ষুদেরা সাহিত্যের সঙ্গে কবি কবিকুলের সঙ্গে পরিচিত লাভ করবে আর এই মণ্ডপে গেলে বাবু বাগানের এই মণ্ডপে গেলে সঞ্জনা একদমই দেখো তুমি একটু যদি দেখো আমি দেখতে বলছি আমার ক্যামেরা পার্সন কৃষ্ণদাকে যে এই প্যান্ট শটে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অভূতপূর্ণ একটা কারণ ঢুকলেই তুমি দেখতে পাবে যে এক বিশাল আকৃতির গোলক এবং সেটা কিন্তু একদম পৃথিবীর গোলক এবং তার নিচেই কিন্তু রয়েছে এই আমাদের মাতৃভাষা যে মাতৃভাষাকে এক অনন্য রূপে অনন্য আঙ্গিকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং শুধুমাত্র এই সমস্ত কবিদের লেখা নয় তুমি যদি আরও ভালো করে দেখো এই কবিদের প্রতিক সেগুলো কিন্তু সমস্ত প্যান্ডেল জুড়ে বা মণ্ডপ জুড়ে কিন্তু রয়েছে গোল করে যতগুলো কবি এখানে রয়েছেন যাদের লেখা এখানে রয়েছেন তাদের ছবি তাদের প্রতিকৃতিও কিন্তু সমানভাবে এখানে রয়েছেন এবং যাদের লেখা আমরা জানি ছোট থেকে পড়ে এসেছি বর্তমান প্রজন্মের কাছেও হয়তো কিছু বাচ্চার কাছে তো এগুলো অবশ্যই এগুলো জানা বা জনপ্রিয় কিন্তু এখনো ইংরেজি মাধ্যম আসায় হয়তো অনেকেই জানেন না তবে তাদের কাছে কিন্তু অনেক সম বৃদ্ধপূর্ণ হবে এই বাবুবাগানের পুজো বাবুবাগান সর্বজনীন সবসময় কিন্তু ঢাকুরিয়া অঞ্চলকে এক অন্য রূপ দিয়ে থাকে দুর্গা কারণ মেন রাস্তা থেকে মাত্র দুশো মিটার ভেতরে যদিও এলাকা যথেষ্ট পরিমাণে কনজাস্টেড হওয়ায় এই এলাকায় কিন্তু কার্যত দেখা যেতে পারে যে চতুর্থী থেকে কিন্তু মানুষের ঢল নামে সেই জায়গায় দাঁড়িয়ে মহলার দিনেও কিন্তু মানুষ যে আসছে না এমনটা কিন্তু নয় তুমি দেখতেই পাচ্ছ যে একটু একটু করে মানুষের আনাগোনা কিন্তু শুরু হয়েছে কারণ মহলা মানেই কিন্তু পিতৃপক্ষের অবসান তাদের সঙ্গেও যদি একটু কথা বলতে পারো সঞ্জনা যে মহালয়া থেকে ঠাকুর দেখা এতটা আগে ভাগে কেন ভিড় এড়াতে একদমই একদমই আমি সেইটার জন্যই কিন্তু কথা বলার চেষ্টা করব এখানে যারা আগত দর্শনার্থী রয়েছে তাদের সাথে দিদি আজকে কি ঠাকুর দেখা শুরু হয়ে গেল একটু ওই দেখতে এলাম এদিকে বাজার করতে এসছিলাম ওই জন্য দেখতে গেলাম দেখে যাই এটা খুলেছে যখন মানে আগে ভাগে একটু দেখে যথেষ্ট ভিড় হয় এখানে না সোনারপুরে সবটা মিলিয়ে ভালোই লাগছে সোনারপুর থেকে এসেছেন আমি আরো অনেককে পেয়েছি ইয়াং জেনারেশন তোমরাও কি সোমনভা ঠাকুর দেখতে তাড়াতাড়ি আসা কি ভিড় এড়ানোর জন্য হ্যাঁ সোনারপুর সবে একটা হ্যাঁ শপিং করে এখানে এসেছি আরও দেখার ইচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছো যে ভিড় এড়াতে কিন্তু আজকে থেকেই যে মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে বা মণ্ডপ ঘুরে বেড়ানো বা প্যান্ডেল হপিং আমরা যাকে বলি সেটা শুরু করে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছি আরো অনেকে কিন্তু এখানে রয়েছেন একটু একটু করে মানুষের ভিড় কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মানুষ কিন্তু আসছেন এবং আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি ঠাকুর দেখা কি শুরু হয়ে গেল আজকে থেকে মোটামুটি আজকে তো মহালয়া মোটামুটি শুরু হয়ে গেল এসেছিলাম শপিং করতে তো কাছাকাছি এই প্যান্ডেলটা ভালো লাগলো ঢুকে পড়লাম কেমন লাগলো খুব ভালো লাগছে এখন ফাঁকাতে আরো দেখছি ভালো করে দেখতে পাচ্ছি এরপরে তো ভিড় হয়ে যাবে এত ভালো দেখতে পারবো না ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ অবশ্যই দুর্গাপূজায় একটু একটু তো বেরোতেই হবে না বেরোলে তো হয় না আজকে আমি শপিং করতে এসেছি আর কোথাও যাবো না এবারে শপিং করবো যেহেতু সামনেই আমরা জানি যে ঢাকুরিয়া অঞ্চলে দক্ষিণাপন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটা শপিং কমপ্লেক্স সেখানে মানুষ আসছে এবং একদম খুব একটা দারুণ বিষয় জানা গেল সঞ্জনা যে এখনো মহালয়াতেও কিন্তু শপিং কমপ্লিট হয়নি সেই শপিং কিন্তু এখনো চলছে ঠাকুর দেখা এবং শপিং করা মানে রথ দেখা কলা আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু দেখা যাচ্ছে আজকে একদমই দেখো সেই জন্যই কারণ প্রচুর মানুষ আসছেন এবং শপিং করতে তারা কিন্তু এক ফাঁকে একটু হলো ঠাকুর দেখে নিচ্ছে না যথেষ্ট ফাঁকা রয়েছে আজকে প্যান্ডেল তো স্বাভাবিক ভাবে দেখাবো কত পরিমাণে মানুষের ভিড় রয়েছে এই এলাকায় কারণ যথেষ্ট ফাঁকা তুমি দেখতে পাচ্ছ স্বাভাবিক ভাবে তুমিও খুব ভালোভাবে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর করে লাগছে দেখতে এবং মানুষ একটু একটু করে আসছে এবং প্রত্যেকে কিন্তু একটাই লক্ষ্য ভিড় আমাদের সময় খুব সংক্ষিপ্ত আরো বেশ কিছু ছবি তুলে ধরতে হবে সঞ্জনা তাই এত সুন্দর একটা মনোরম পরিবেশে মনোরম ঠাকুর আমাদের সকলকে দর্শকদের দেখানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জনা বাবু বাগান থেকে ছিলাম সরাসরি